Hey, welcome back to my channel. My noy Basabi channel. Ki holo chomke gelen to? Horat ami intro dicchi keno? Don't be. Ashole Basabio jane na ami keno intro dicchi. Tar karon hocche je eta khanekta surprise er moto ami ajke je office jai ni work from home ni niyechi. Seta Basabi jane na. O to school e geche. Barite thakle ja hoy arki. Eker por ek office er kaji muloto korte hoy. Shei guloi cholche. এদিকে শীতের উত্তরে হাওয়া বেশ ভালোই ঝাপটা মারছে, ফলে আমি এদিকের পর্দাগুলো নামিয়ে রেখেছি। আমার সারাদিন এমনি বিশেষ তেমন কিছু বিষয়পত্র নেই, অফিসের কাজ করব, করতে করতে দুপুরবেলা একটু লাঞ্চ করব, এখন একটু চা নিয়ে বসলাম। আর একটা কথা, আমার তো আর অভ্যেস নেই ব্লগ করা, ফলে আমার কথাই কিন্তু ফাম্বল হতে পারে, তো সুতরাং আমার কথাকে কিন্তু এইভাবে ধরলে হবে না। যেভাবে সাধারণ মানুষ কথা বলে সেভাবে বলারই চেষ্টা করছি। ঠিক ব্লগারদের মতো আমি অতটা ফ্লুয়েন্ট নই যেমন বাসবি। ভাতটা নিশ্চিতভাবেই হয়ে গেছে, তবে মনে হচ্ছে চালের পরিমাণটা যথেষ্ট হয়েছে, অনেকখানি ভাত থেকে যাবে। সে যাক, তাতে অসুবিধা নেই, পরে খেয়ে নেওয়া যাবে। আর আমি এমনিতেও ভাত খেতে খুব ভালোবাসি। এই ডেকচি কাম সসপ্যানে ভাতটা রেডি করে ফেললাম। এতে ভাত করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, ভাতের ফ্যান খুব সহজে গলিয়ে নেওয়া যায়, যে কারণে এটা অ্যাভেল করার চেষ্টা করি আমরা। এই ভাতের সঙ্গে গরম ভাত তো হয়ে গেল, তাহলে কি খাবো সঙ্গে? গতকালের মাংস রয়েছে ফ্রিজে, সেটাকে গরম করে নেবো, করে নিয়ে খেয়ে নেবো। এই হলো গিয়ে মাংস, এটা একটু মাইক্রোতে ঘুরিয়ে নিলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। তবে তার আগে একটু আমার গাছে কাঁচা লঙ্কা ছেড়ে নিয়ে আসবো। লঙ্কা ছাড়া আমি সেভাবে খেতে পারি না, যাই গিয়ে লঙ্কা তুলে নিয়ে আসি। এখন বাজলো অনেকখানি, এটা বোধ হয় ঠিকঠাক গরম হয়নি, আর একটু করতে হবে। এবার তো নিশ্চিতভাবেই হয়েছে। মুরগির ঝোল দিয়ে গরম গরম ভাতের কোনো তুলনা হয় না। চলো আমি এবার বেরোই। আমি একটু আগে বাসবিকে ফোন করেছিলাম, ও বলল যে মোটামুটি মেট্রো স্টেশনের কাছে চলে এসেছে, ট্রেন এলেই হয়তো উঠে পড়বে। তার মানে হিসেব করে দেখা যাচ্ছে যে 10 মিনিটের মধ্যে ও হয়তো ঢুকে যেতে পারে। তবে আমি জেনারেলি ও যখন মেট্রো স্টেশনে থাকে, মানে ফেরার পথে, আমি জেনারেলি ফোন করি না, তো সাধারণত ওই ফোন করে, তো ও ফোন করার আগেই আমি ফোনটা করে ফেলেছি। গিয়ে এবার দেখাই যাক কী হয়, ঝপ করে নিয়ে চলে আসি। অবাক তো নিশ্চয়ই হবে, কোনো সন্দেহ নেই। আমি এই যে মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, এখন ও কখন আসবে তার উপর ডিপেন্ড করছে, তবে যা ফোন করেছিল তাতে হিসেব অনুযায়ী চলে আসার কথা, একটা মেট্রো আসছে। স্পাই ক্যামেরার মতো ধরে রেখেছি, চাপি নিয়ে যাচ্ছি। এখন আমাকে আজকে পুরো চমকে দিয়েছে, কোন দিকটায় তাকাবো, মোবাইলে শুট করলে বুঝতে পারি না। তো আমাকে ইতিমধ্যে চমকে দিয়েছে, আমি তো তোকে বলিনি তুই বলে যে অফিস যাবে। ও আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করলো কবে, তুই ফোন করে জিজ্ঞেস করে না কবে।
সো এই জাস্ট বাড়ি ঢুকলাম আর অভিষেকের সারপ্রাইজটা বেশ মনটা ভালো করে দিল। যেমন নর্মাল আমি স্কুল থেকে বাড়ি ফিরি ওরকমই ফিরছিলাম, তো বেসিক্যালি এখন যেহেতু টেস্ট পরীক্ষা চলছে তো একটু স্কুলটা এই কটা দিন একটু আগে আগে ছুটি হয়ে যাচ্ছে, আর যার ফলে কি হচ্ছে আমি 2:40 আমাদের ওখান থেকে একটা ট্রেন ছাড়ে, তো সেই ট্রেনটা পেয়ে যাচ্ছি, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর ভালোই হলো অভিষেকের আজকে ওয়ার্ক ফ্রম হোম ও ব্যাপারটা আমার চেপে গেছিলো, কিন্তু আলটিমেটলি বেশ ভালো লাগছে। আর আমরা এখন খাবো একটু সিঙ্গারা মুড়ি, যা বাই দ্য ওয়ে আমি আরেকটা সারপ্রাইজ পেয়েছি যে ও একটা ব্লগ আজকে স্টার্ট করেছে। বেসিক্যালি সত্যি কথা বলতে আমার একটু কুঁড়ে মেয়ে লাগছিলো, মাঝখানে 3 দিন মতো গ্যাপ পড়ে গেছে, তো অলরেডি কালকে আমি এই ভিডিওটা তাহলে পোস্ট করে দেবো। তো আজকেও হয়তো ফিরে এসে সন্ধেবেলা জানি না ব্লগ স্টার্ট করতাম কি না, আমার ব্যাটারিতে সব চার্জ ফার্জ দেওয়া ছিল, কারণ ফিরে এসে একটা কিছু রান্নার কিছু ভিডিও বা কিছু একটা হয়তো বানাতাম কিন্তু কনফার্ম ছিলাম না। তো বেশ বুদ্ধি করে একটা ভিডিও স্টার্ট করেছে, মানে এটা ঠিক গত বছর মনে আছে তোমাদের আমাকে একটা ঘড়ি কিনে দিয়েছিল, সেটা একটা সারপ্রাইজ ভিডিও, ঠিক এরকমই নভেম্বর ডিসেম্বর মাস করেই করেছিল সেটা। তো আজকেও যে ও বুদ্ধি করে ব্লগ করছে এটা, তো আমার কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে। তো আমি ক্লিপগুলো দেখছিলাম যেগুলো শ্যুট করেছে, ভালোই করেছে, ওর মতো করেও চেষ্টা করেছে। তো এই আমাদের সিঙ্গারা, এটা আমার মুড়ি, এটা অভিষেক ও একটু বেশি করে মুড়ি খেতে ভালোবাসে তো সেই জন্য মুড়ি, এই আমাদের চা, আর এই যে অভিষেক অফিসের কাজ করছে এখনই নামবে, মানে এখনই এসে বসবে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আদা দিয়ে চা। যাই হোক, তো ও কি করে প্রতিদিন কি হয়, আমি স্কুলে গিয়ে ওকে একটা মেসেজ করে দিই বা ফোন করি, সাধারণত ফোনই করি একবার ও কি করছে খোঁজ নিই, কারণ ও অনেকটা আমি বেরিয়ে যাওয়ার অনেকটা পরে ও বেরোয়, তো আর ও অফিসে খুব বলা থাকে, অফিসে পৌঁছে আমাকে একটা মেসেজ করো, কারণ আমি অনেক সময় ক্লাসে থাকি বা পরীক্ষার গার্ডে থাকি, তো ওকে বলাই আছে যে ওর একটা হোয়াটসঅ্যাপ করে দেয়। আজকেও কিন্তু ঠিক ঠিক টাইম অনুযায়ী ওই টাইমে ওর একটা হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি যে ওখানে ও লিখেছে যে ও অফিস পৌঁছে গেছে, যা কি আমি খুব খুশি, এবং এই খুশিতে আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যেতে হবে। কোথায় আমি জানি, একটু ঘুরতে ভালো লাগে, ঠান্ডা বলেই তো ঘুরতে ভালো লাগবে, শীতকালেই তো লোকে একটু ঘোরে, ঠান্ডাটা জমিয়ে পড়েছে, খুব ভালো ঠান্ডা পড়েছে। আর আমাদের স্কুলের, আমাদের স্কুলটা তো একদম মানে খুব ইন্টেরিয়রে, মানে একদম গ্রাম, ওখানে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বর্তমানে তো পড়বেই। আমাদের স্টুডেন্ট গুলো জানো তো মানে এত ঠান্ডা, কিন্তু ওরা খালি ওদের খালি স্কুলের ইউনিফর্ম পরে এসেছে, মানে সোয়েটার চাদর কারোর গায়ে ছিল না জানিস তো, আগে খুব করে বলেছি, ভয় টয় দেখিয়েছি আজকে যে কালকে যদি গায়ে কারো সোয়েটার না দেখেছি তাহলে পরীক্ষায় বসতে দেবো না হলে। ছোটবেলায় বোধ হয় এরকমই মনে হয় নাকি যে গায়ে সোয়েটার দিলে, কিন্তু পরীক্ষা দিতে এসছে দেখো গায়ে অথচ কুকড়ে আছে গায়ে, না দেখছি তো লোম গুলো খারাপ হয়ে আছে, মানে গায়ে কাটা দিচ্ছে, জানলা দিয়ে বাইরে দিয়ে হাওয়া আসছে, তো আজকে একটু হাওয়াও ছিল, জানলার পাল্লাটা আমাকে বলছে ম্যাম একটু জানলার পাল্লাটা বন্ধ করে দেবো হাওয়া আসছে, বলো কি বলবে, বলেছি ভালো করে পাকামো। বাচ্চাদের আমি দেখে যারা টেন্ডেন্সি থাকে কিছুতেই সোয়েটার বা চাদর মানে সোয়েটার আর কি তারা গায়ে দিতে চায়। তো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি জানি না, অনেক দূর যাবো বলেছি, যেখানে দু চোখ যায় সেখানে যাবো, মেইনলি রাজারহাটের দিকে যাব, তো বেশ অনেকটা দূর হবে, বেশ অনেকটা যাওয়া হবে, আবার অনেকটা আসা হবে, অনেকটা টাইম ওতে কেটে যাবে। অভিষেকের চ্যানেলে গতকাল একটা গল্প পোস্ট হয়েছিল, তো তোমরা যদি না দেখে থাকো আমি গল্পের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া যাবে, তো দিয়ে দেবো, তো তোমরা চাইলে শুনে নিতে পারো, একটা সুন্দর গল্প ওখানে ও পোস্ট করেছে, আমার শ্বশুর মশাইয়ের লেখা, মানে লেখক হচ্ছেন রানা সেনগুপ্ত যিনি আমার শ্বশুর মশাই, তো ওনার লেখা একটা সুন্দর গল্প অভিষেক গতকাল পাঠ করেছে এবং সেটা পোস্ট করেছে, তো তোমরা চাইলে সেটা শুনতে পারো। আমি জ্যাকেটটা পরেছি, এটা অভিষেকের জ্যাকেট, তো অভিষেকের এই জ্যাকেটটা আমি আগেও পরেছি, তোমরা আমার কালিম্পং এর ভিডিওগুলো দেখে থাকলে সেখানে দেখতে পাবে, আমি দিব্যি ওর জ্যাকেট, দুটো জ্যাকেট নিয়ে গিয়েছিলাম, সেটা ইনফ্যাক্ট এই ভেতরে যেটা পরেছে এটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিনা জানি না, তো এটাও অভিষেক, কিন্তু এই দুটোই আমার খুব পছন্দের, তো আমি শীতকাল এলেই এগুলো পরতে শুরু। এখন একটা অজানা রাস্তা দিয়ে যাচ্ছি, অভিষেক বললো চিনতে পারছে না, ঢুকে পড়েছে এই রাস্তাটায়, রাজারহাটের ওই রাজারহাট মানে তোমার বিশ্ববাংলার গেট, তাই তো বিশ্ববাংলার গেটটা ছাড়িয়ে, না না গেটটা ছাড়িয়ে আমরা অনেকটা চলে এসেছি ইকো পার্কের উল্টো দিক দিয়ে ঢুকে, হ্যাঁ ঢুকে ইকো পার্কের উল্টো দিক দিয়ে ঢুকে এখন আমরা এই একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এবং বোঝা যাচ্ছে না যে এটা কোন দিকে গেছে, আমরা যাচ্ছি Yeah.
ভালো লাগছে। আজকে পূর্ণিমা চাঁদ উঠেছে একটা গোল থালার মতো। আজকে পূর্ণিমা কি না আজকে পূর্ণিমা তুইও তো জানিস। ওই যে দেখো বুঝতে পারবে না দেখা যাবে। অন্ধকার রাস্তা ধরে এখন আমি যাচ্ছি, আমি চালাচ্ছি, রাস্তাটা ফাঁকা আছে। ম্যাডাম গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছেন না, ওটা হবে গম্ভীর নয়। সো ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি যেখানে খুব সুন্দর চা পাওয়া গেছে। তো আমি এখানে বসে আছি, আমি এখন কিছুক্ষণ চালাবো, একটু এদিক ওদিক আমি চালাবো। অনেক দিন পর আমি গাড়িতে হাত দিলাম। ফিফটটা কি রকম নিউট্রাল করবি? হ্যাঁ, করে এরকম এরকম ফার্স্ট গিয়ারে। হ্যাঁ, চল। কিন্তু সামনে চল, আস্তে আস্তে করে তো যখন আসবে তখন আবার নিউট্রাল করে নিবি, অন্য কোনো গিয়ারে দিবি না, নিউট্রাল করে তারপর। সো ফাইনালি আমাদের খাওয়া শেষ হচ্ছে না, তো আমরা এখানে আরেক জায়গায় দাঁড়িয়েছি খাবো বলে। তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা কফি শপ আর কি, একটা ক্যাফেটেরিয়ার সন্ধান পেয়েছি আমরা রাস্তার ওপরে। ওই যে আমাদের গাড়িটা ওইখানে ক্যাফে ইকো স্পেস, ক্যাফে ইকো স্পেস দেখাচ্ছি। তো আমরা একটা করে ডিমের টেবিল অর্ডার করেছি। বাড়ি ফিরলাম দক্ষযোগ্য করে। এই অন্ধকার, দাঁড়াও তো এই জাস্ট বাড়ি ফিরলাম। আর আজকে আমরা রাতে কিছু খাবো না ঠিক করেছি, কারণ সিঙ্গারা খেয়েছি আর ডিমের টেবিল খেয়েছি, চা কফি খাওয়া হয়ে গেছে। তো আমার তো আর খাওয়ার জায়গাও নেই, আর অভিষেকও পারবে না, কারণ দুপুরবেলা একটু চিকেন টিকেন খাওয়া হয়েছিল। তো সেই জন্য রাতের খাবারটা যে স্কিপ করবো আমরা দুজনেই, আর এই ভিডিওটাও এখানেই শেষ করছি। অভিষেক ভিডিওটা স্টার্ট করেছিল, তো আমি এই অবধি কন্টিনিউ করলাম। তো আশা করি এইটুকুনির মধ্যেই তোমাদের কিছু না কিছু হয়তো ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।